সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিও ক্লাসে স্বাগতম। আমি অমৃতলাল সরকার, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আলোচ্য বিষয় স্বর্গ ও নরক, দ্বিতীয় শ্রেণী, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। আলোচ্য বিষয় স্বর্গ ও নরক। স্বর্গ সুখের স্থান আর নরক দুঃখের স্থান। মানুষ মৃত্যুর পর নিজের ভালো কাজের জন্য যে সুখময় স্থান লাভ করে তা হল স্বর্গ। যারা পৃথিবীতে ভালো কাজ করেন, অন্যায় করেন না, হিংসা করেন না, একমাত্র তারাই স্বর্গে বাস করেন। স্বর্গে সুখ ও আনন্দ আছে, এখানে সব দেবতারা থাকেন। স্বর্গ লাভের জন্য এ জীবনে পুণ্য কাজ করতে হয়। নরক খুব কষ্টের ও যন্ত্রণার স্থান। পৃথিবীতে পাপ কাজ করলে মৃত্যুর পর পাপীকে দুঃখময় স্থানে নিক্ষেপ করা হয়। পৃথিবীতে পাপ কাজ করলে পাপীকে এক দুঃখময় স্থানে নিক্ষেপ করা হয়, সে স্থানকে নরক বলে। পাপের ফল হিসেবে মানুষকে নরক ভোগ করতে হয়। সর্বদা ভালো কাজ করলে ইহকালে সুখ ও পরকালে শান্তি লাভ করা যায়। মানুষের সকল কাজ সম্পর্কে ঈশ্বর জানেন। তাহলে স্বর্গ বলতে কি বোঝায়? মানুষ মৃত্যুর পর নিজের ভালো কাজের জন্য যে সুখময় স্থান লাভ করে তাকে স্বর্গ বলে। কারা স্বর্গে বাস করেন? যারা পৃথিবীতে ভালো কাজ করেন, অন্যায় করেন না, হিংসা করেন না, তারাই একমাত্র স্বর্গে বাস করেন। স্বর্গে কি আছে? স্বর্গে সুখ ও আনন্দ আছে। নরক কেমন? নরক খুব কষ্টের ও যন্ত্রণার স্থান। নরক বলতে কি বোঝায়? পৃথিবীতে পাপ কাজ করলে মৃত্যুর পর পাপীকে যে দুঃখময় স্থানে নিক্ষেপ করা হয় সে স্থানকে নরক বলে। কি কাজ করলে ইহকালে সুখ ও পরকালে শান্তি লাভ করা যায়? সর্বদা ভালো কাজ করলে ইহকালে সুখ ও পরকালে শান্তি লাভ করা যায়। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নোত্তরগুলো লেখো। স্বর্গ বলতে কি বোঝায়? প্রশ্নগুলোর উত্তর দাও।
স্বর্গ বলতে কি বোঝায়? তাহলে উত্তর হবে মানুষ মৃত্যুর পর মানুষ মৃত্যুর পর নিজের ভালো কাজের জন্য যে সুখময় স্থান লাভ করে তাহলে স্বর্গ। মানুষ মৃত্যুর পর নিজের ভালো কাজের জন্য যে সুখময় স্থান লাভ করে তা হলো স্বর্গ। কারা স্বর্গে বাস করেন? কারা স্বর্গে বাস করেন? উত্তর যারা পৃথিবীতে ভালো কাজ করেন পৃথিবীতে ভালো কাজ করেন অন্যায় করেন না অন্যায় করেন না হিংসা করেন না একমাত্র তারাই স্বর্গে বাস করেন। যারা পৃথিবীতে ভালো কাজ করেন অন্যায় করেন না হিংসা করেন না একমাত্র তারাই স্বর্গে বাস করেন। উত্তর নরক খুব কষ্টের ও যন্ত্রণার স্থান। নরক খুব কষ্টের ও যন্ত্রণার স্থান। নরক খুব কষ্টের ও যন্ত্রণার স্থান।
কি কাজ করলে ইহকালে সুখ ও পরকালে শান্তি লাভ করা যায়? ইহকালে সুখ ও পরকালে শান্তি লাভ করা যায়। উত্তর, সর্বদা ভালো কাজ করলে ইহকালে সুখ সুখ ও পরকালে শান্তি লাভ করা যায়। কি কাজ করলে ইহকালে সুখ ও পরকালে শান্তি লাভ করা যায়? সর্বদা ভালো কাজ করলে ইহকালে সুখ ও পরকালে শান্তি লাভ করা যায়। নরক বলতে কি বোঝায়? নরক বলতে কি বোঝায়? করতে হবে নরক বলতে কি বোঝায়? উত্তর, পৃথিবীতে পাপ কাজ করলে মৃত্যুর পর পাপীকে যে দুঃখময় স্থানে নিক্ষেপ করা হয় তা হলো সে স্থানকে নরক বলে।
পৃথিবীতে পাপ কাজ করলে মৃত্যুর পর পাপীকে যে দুঃখময় স্থানে নিক্ষেপ করা হয় সে স্থানকে নরক বলে। শূন্য স্থান পূরণ করো। ড্যাশ সুখের স্থান। স্বর্গে সুখ ও ড্যাশ আছে। স্বর্গে সুখ ও ড্যাশ আছে। নরক খুব কষ্টের ড্যাশ স্থান। নরক খুব কষ্টের ও ড্যাশ স্থান। পাপের ফল হিসেবে মানুষকে ড্যাশ ভোগ করতে হয়। মানুষের সকল কাজ সম্পর্কে ড্যাশ জানেন। তাহলে ড্যাশ সুখের স্থান। স্বর্গ সুখের স্থান। স্বর্গে সুখ ও ড্যাশ আছে। স্বর্গে সুখ ও আনন্দ আছে। নরক খুব কষ্টের ও যন্ত্রণার স্থান। পাপের ফল হিসেবে মানুষকে নরক ভোগ করতে হয়। মানুষের সকল কাজ সম্পর্কে ঈশ্বর জানেন। সত্য মিথ্যা নির্ণয় করো। নরক দুঃখের স্থান। সত্য না মিথ্যা? সত্য। অন্যায়কারীরা স্বর্গে স্থান পায়। সত্য না মিথ্যা? এটা হয় মিথ্যা। পাপের ফল হিসেবে মানুষকে নরক ভোগ করতে হয়। সত্য না মিথ্যা? সত্য। মানুষের সকল কাজ সম্পর্কে ঈশ্বর জানেন। সত্য না মিথ্যা? সত্য। স্বর্গে সুখ ও আনন্দ আছে। সত্য না মিথ্যা? এটা সত্য। আত্মা এক দেহ ছেড়ে নতুন এক দেহ ধারণ করেন। সত্য না মিথ্যা? এটাও সত্য। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
সবাইকে ধন্যবাদ।